অ্যাডাল্ট সেল কোলন করে যে বেড়ার জন্ম দেওয়া হয় তার নাম কি? এ সম্পর্কে গত 18-26তম বিশেষ পরীক্ষা এসেছিল এবং আরও একটি প্রশ্ন গত 27তম বিশেষ পরীক্ষা এসেছিল, বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? এটি গত 27তম বিশেষ পরীক্ষা এসেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোলোনি নো টেস্ট টিউব বেবি সম্পর্কে জানব। এই দুটি বিষয় থেকে বিশেষ পরীক্ষা সহ চাকরির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার একাধিক প্রশ্ন এসেছিল, তাই আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জানব কোলোনিন কি। কোলোনিন একটি প্রক্রিয়া। কি ধরনের প্রক্রিয়া? কোনো জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়া। এটি একটি অযৌন প্রজনন প্রক্রিয়া। কোনো জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় হুবহু একটি নতুন জীব সৃষ্টি করাকে বলা হয় কোলোনিন। আমি আবার বলছি, কোনো জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় হুবহু নতুন একটি জীব সৃষ্টি করাকে বলা হয় কোলোনিন। এই কোলোনিনের জনক হলেন ডক্টর ইয়ান উইলমুট। জনক ডক্টর ইয়াং উইলমুট। এই ডক্টর ইয়ান উইলমুটের তত্ত্বাবধানে 5 জুলাই 1996 সাল স্কটল্যান্ড কোথায়? যুক্তরাজ্যে স্কটল্যান্ডের এডিনবরায় রোসলিন ইনস্টিটিউটে খেয়াল রাখবেন এখানে কি এডিনবরা স্কটল্যান্ড, আমরা এটিও লিখতে পারি এডিনবরা স্কটল্যান্ড, রোসলিন ইনস্টিটিউটে ফিন ডরসেট নামক বেরি, ফিন ডরসেট নামক একটি বেরার অ্যাডাল্ট সেল কোলন করে একটি বাচ্চার জন্ম দেওয়া হয়, যেই বাচ্চাটার নাম হলো ডলি। বিখ্যাত গায়িকা ডলি পার্টনের নামানুসারে এই ভেড়ার বাচ্চাটার নাম রাখা হয়েছে ডলি। প্রশ্ন এভাবে এসে থাকে যে বিশ্বের প্রথম কলনকৃত প্রাণীর নাম কি? বিশ্বের প্রথম কলনকৃত প্রাণীর নাম হলো ডলি। এই ডলি 14 ফেব্রুয়ারি 2003 সালে আর্থাইটিস নামক একটি রোগে মারা যায়। এটিও পরীক্ষা এসে থাকে, ডলি কোন রোগে মারা যায়? আর্থাইটিস নামক একটি রোগে ডলি মারা যায়। শিক্ষার্থী বন্ধুগণ, বিশ্বের প্রথম মানব কলন শিশুর জন্মদান করান মার্কিন যুক্তরাষ্ট্রের মানব গবেষণা কেন্দ্র কোলোনেট। বিশ্বের প্রথম মানব কলন শিশুর জন্মলাভ করান কোলোনেট, ইউএসএর কোলোনেট নামক একটি মানব গবেষণা কেন্দ্র কোলোনেট ইউএসএর, এটি একটি মানব গবেষণা কেন্দ্র। এই কোলোনেট কর্তৃক গবেষণার ফলশ্রুতিতে যে মানব শিশু জন্ম হয় তাহলে একটি কন্যা সন্তান, অর্থাৎ এই কোলোনেট কর্তৃক জন্মকৃত কন্যা সন্তানের নাম হলো ইভ। পরীক্ষাটি এসে থাকে যে কলোনিনকৃত প্রথম মানব সন্তানের নাম কি? প্রথম মানব সন্তানের নাম বা মানব শিশুর নাম হলো ইভ। 26 ডিসেম্বর 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই কোলোনিটে এই ইপ নামক কন্যা সন্তানের জন্ম লাভ হয়।
এটিও বিষয় আসে যে কত সালের কত তারিখে প্রথম মানব কল্যাণ শিশুর জন্ম লাভ হয়, 26 ডিসেম্বর 2002 সালে। এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন বা প্রকল্পের প্রধান ছিলেন ডক্টর বিরিজিত, প্রকল্পের প্রধান ছিলেন ডক্টর বিরিজিত বৈসেলিয়া। এটিও পরীক্ষা এসে থাকে যে মানব কলনকৃত শিশুর জন্মদানে যে প্রধান ছিলেন ওই প্রকল্পের তার নাম কি, তিনি ডক্টর বিরিজিত বৈসেলিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই কলোনিন থেকে গত 28তম বিসিএস পরীক্ষা এসেছিল যে অ্যাডাল্ট সেল কলন করে যে বেড়ার জন্ম দেওয়া হয়েছে সেটি কোন দেশে, অর্থাৎ অ্যাডাল্ট সেল কলন করে বেড়ার জন্ম দেওয়া হয়েছে কোন দেশে, যুক্তরাজ্যে। আমি বলেছিলাম যে অ্যাডাল্ট সেল কলন করে যে বেড়ার জন্ম দেওয়া হয়েছে তা যুক্তরাজ্যের স্কটল্যান্ডে। তাছাড়া এখান থেকে প্রশ্ন হয় কোন দেশে একটি গরুর অ্যাডাল্ট সেল কলন করে 8টি বাছুরের জন্ম দেওয়া হয়, জাপানে। জাপানে জাপানে 8টি বাছুরের জন্ম দেওয়া হয়, একটি গরুর অ্যাডাল্ট সেল বাছুরের জন্ম, এটিও পরীক্ষা এসে থাকে। এবার আমরা জানব টেস্ট টিউব বেবি সম্পর্কে। টেস্ট টিউব বেবি কি, আপনারা সবাই টেস্ট টিউব বেবি সম্পর্কে জানেন এবং টেস্ট টিউব বেবি সম্পর্কেও গত কয়েকটি বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি কি, নারী গর্ভের বাহিরে পুরুষের শুক্রকিট বা শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণুর মিলন ঘটিয়ে উৎপন্ন ভ্রূণকে, একটু খেয়াল করবেন, নারী গর্ভের বাহিরে হবে এটি, নারী গর্ভের বাহিরে পুরুষের শুক্রকিট বা শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণুর মিলন ঘটিয়ে উৎপন্ন ভ্রূণকে উপযুক্ত যত্ন সুরক্ষার পর আবার নারীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। এই প্রতিস্থাপনের ফলে যে শিশু জন্ম হয় তাকেই বলা হয় টেস্ট টিউব বেবি বা টেস্ট টিউব শিশু, টেস্ট টিউব বেবি বা টেস্ট টিউব শিশু। ডক্টর পেটিক স্টেপটো, ডক্টর পেটিক স্টেপটো স্টেপটো ও মিস্টার রবার্ট অ্যাডওয়ার্ড, রবার্ট অ্যাডওয়ার্ড, মিস্টার রবার্ট অ্যাডওয়ার্ড, এই দুই ব্যক্তি একাত্রে মিসেস ব্রাউন নামক এক মহিলার গর্ভে প্রথম টেস্ট টিউব বেবির ভ্রূণ স্থাপন করতে সক্ষম হন। অর্থাৎ এই ডক্টর পেট্রিক স্টেপটো ও মিস্টার রবার্ট অ্যাডওয়ার্ড মিসেস ব্রাউন নামক, মিসেস ব্রাউন নামক এই নারীর গর্ভে সফলভাবে ভ্রূণ স্থাপন করতে সক্ষম হন। তাদের এই প্রচেষ্টার ফলেই বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম লাভ করে 25 জুলাই 1978 সালে। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয় 25 জুলাই 1978 সালে, যার নাম লুইস ব্রাউন, লুইস ব্রাউন, লুইস ব্রাউন জন্ম হয় 25 জুলাই 1978 সালে, 1978 সালে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের কার্সো নামক হাসপাতালে, ইংল্যান্ডে, এটা দেখেন ইংল্যান্ডের, ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের কার্সো নামক হাসপাতালে। তাহলে আমরা এখানে জানলাম যে এই টেস্ট টিউব বেবি জন্মদানে কারা প্রচেষ্টা করেছিলেন, ডক্টর পেটিক স্টেপটো এবং মিস্টার রবার্ট ব্রাউন যৌথভাবে। এদের প্রচেষ্টার ফলেই মিসেস ব্রাউন নামক এক মহিলার গর্ভে প্রথম ভ্রূণ সফলভাবে স্থাপন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে লুইস ব্রাউন নামক এক বেবির জন্ম হয় 25 জুলাই 1978 সালে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের কার্সো নামক হাসপাতালে। পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি, প্রথম টেস্ট টিউব বেবির নাম লুইস ব্রাউন। এটি 28তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তাছাড়া গত 10, 24 ও 27তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশের টেস্ট টিউব বেবি সম্পর্কে প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি, অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম যে মহিলা টেস্ট টিউব বেবির বা টেস্ট টিউব শিশুর জন্ম হন তার নাম ফিরোজা বেগম, আর প্রথম টেস্ট টিউব বেবির জন্ম লাভ করে যার 10ম এবং 24তম বিসিএস পরীক্ষা এসেছিল 30 মে 2001 সালে, 30 মে 2001 সালে বাংলাদেশের,
প্রথমে তিনটি শিশু জন্ম লাভ করে যাদের নাম হলো হীরা মণি মুক্তা। হীরা মণি মুক্তা ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আপনারা সবাই সেন্ট্রাল হাসপাতাল চেনেন, যে ঢাকার ধানমন্ডির ল্যাবেডের পাশে সেন্ট্রাল হসপিটাল। এখানে 30 মে 2001 সালে ফিরোজা বেগম নামক এ মহিলার গর্ভে ফিরোজা বেগম এই মহিলার গর্ভে প্রথম তিনটি বেবি বা বেবি তরয়ের জন্ম হয়। হীরামণি মুক্তা এই বেবি তরয়ের জন্ম হয়, যাদেরকে টেস্টিউ বেবি বলা হয়। অর্থাৎ বাংলাদেশের টেস্টিউ বেবু, প্রথম টেস্টিউ বেবুর মা হন ফিরোজা বেগম। বাংলাদেশে সর্বপ্রথম টেস্টিউ বেবির বা শিশুর মা হন ফিরোজা বেগম। এটি 27তম বিসিএস পরীক্ষায় এবং এই তারিখটি কত তারিখ হয়, এটি গত 10ম 24তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এই মহিলার হাজব্যান্ড বা হীরামণি মুক্তার বাপের নাম ছিল হানিফ ছিল। এবং কোন ডাক্তারের পরীক্ষায় প্রশ্ন এসে কোন ডাক্তারের তত্ত্বাবধানে হয়েছিল, ডক্টর পারভিন ফাতেমার তত্ত্বাবধানে বাংলাদেশের সর্বপ্রথম টেস্টি বেবুর জন্ম হয়। ডক্টর পারভিন ফাতেমার তত্ত্বাবধানে বাংলাদেশের সর্বপ্রথম টেস্টি বেবির জন্ম হয়। শিক্ষার্থী বন্ধুরা, টেস্টিউ বেবি এবং কোলোনিন সম্পর্কে আমরা আরও অনেক বিস্তারিত বলতে পারি, কিন্তু আপনাদের পরীক্ষায় সচরাচরভাবে এই বিষয়গুলি এসে থাকে যা আপনাদের প্রয়োজনীয়। আমি তাই আপনাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা রিটেনের সময় আরও বিস্তারিত আলোচনা করব। সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।